28 অক্টোবর ঘিরে দেশের রাজনীতিতে টান টান উত্তেজনা তৈরি হয়েছে। এদিন বিএনপি মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। একই দিন মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীও। অন্যদিকে 28 অক্টোবর কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও। শুধু তাই নয়, দিনটিকে ঘিরে র‍্যাব পুলিশও তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। ফলে টক অফ দ্য কান্ট্রি পরিণত হয়েছে 28 অক্টোবর। জানা গেছে সরকার পতনের এক দফা দাবি আদায়ে সরকারকে কোনো ছাড় দেবে না বিএনপি। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে হাইকমান্ডের বার্তা নিয়ে ইতোমধ্যে তৃণমূল সফর করেছেন কেন্দ্রীয় নেতারা। সেখানে দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে কর্মসূচি সফলের পাশাপাশি গ্রেপ্তার এড়াতে নানা দিক নির্দেশনা দেয়া হচ্ছে। চূড়ান্ত কর্মসূচি ঘোষণার দিনও তৃণমূল নেতাকর্মীদের পাশে চায় দলটি। এজন্য আগামী 28 অক্টোবর ঢাকার মহাসমাবেশে বড় ধরনের জমায়েতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ থেকে লাগাতার কর্মসূচি দেওয়ার চিন্তা করছে বিএনপি, যার বেশিরভাগ হবে ঢাকা কেন্দ্রিক। তবে জেলা ও মহানগরে কর্মসূচি থাকবে। সরকার কঠোর হলে ঘেরাও কিংবা অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। বিএনপি নেতারা মনে করছেন ঢাকা কেন্দ্রিক আন্দোলন হলে সেটি নিয়ন্ত্রণে ক্ষমতাসীনরা সর্বোচ্চ শক্তি প্রয়োগের সুযোগ পাবে। এ কারণে আন্দোলনের পরিধি তারা তৃণমূল পর্যন্ত নিতে চান। ঢাকা কেন্দ্রিক 2-3 রকমের কর্মসূচি থাকতে পারে। এর মধ্যে নির্বাচন কমিশন, সচিবালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অভিমুখে পদযাত্রা বা ঘেরাও কর্মসূচি দেওয়া হতে পারে। বিএনপির মহাসমাবেশের দিন জামায়াত কর্মসূচি দেওয়ায় ধারণা করা হচ্ছে বিএনপির আন্দোলনে শক্তি যোগাতে যাচ্ছে জামাত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের পাশাপাশি তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও শক্তভাবে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। জামায়াতের কেন্দ্রীয় একটি সূত্র জানিয়েছে 28 অক্টোবর প্রশাসন অনুমতি না দিলেও যে কোনো মূল্যে সমাবেশ বাস্তবায়ন করবেন তারা। মতিঝিলে জায়গা না পেলেও তারা আশেপাশের যে কোনো জায়গায় নিজেদের শক্তি জানান দিবে জামায়াত। এদিকে বিএনপির মহাযাত্রা কর্মসূচিকে ঘিরে রাজপথে কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। 28 অক্টোবর রাজধানীর গুরুত্বপূর্ণ সব স্থানে সতর্ক পাহারায় থাকবে দলের নেতাকর্মীরা। প্রতিটি পাড়া, মহল্লার মোড়ে এবং গুরুত্বপূর্ণ সড়কে শামিয়ানা টাঙ্গিয়ে সকাল থেকে অবস্থান নেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দলীয় সংসদ সদস্য ও কাউন্সিলররাও তাদের অনুসারীদের নিয়ে মাঠে থাকবেন। রাজধানী জুড়ে এমন অবস্থানের পাশাপাশি এদিন মহাসমাবেশের মাধ্যমে বড় শোডাউন করবে দলটি। সব মিলিয়ে 28 অক্টোবর রাজনীতির মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। অন্যদিকে 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি ও র‍্যাব। রাজধানীর প্রবেশপথগুলো সহ মহাসমাবেশ ঘিরে মোতায়েন করা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 10,000-এরও বেশি সদস্য। এছাড়া মহাসমাবেশের দিন জলকামান, সাজোয়া যান, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নিয়ে প্রস্তুত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সংস্থাটি বলছে যখনই নিরাপত্তার ঘাটতি দেখা দেবে তখনই শক্তি প্রয়োগ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে বিএনপি নেতারা জানিয়েছেন ঢাকার প্রবেশ মুখে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি, বাসাবাড়িতে অভিযান, গায়েবি মামলায় গ্রেপ্তার, এসব কিছু বিবেচনা নিয়েই তারা মহাসমাবেশের আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। তামজিদ মির্জা, কালবেলা।